বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সাইলাস ওয়ার্ল্ড আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পর আবার আপনাদের সকলের মাঝে ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক পটেটো স্যান্ডউইচ রেসিপি এই রেসিপিটা আপনারা শুধু সকাল বিকেলে নাস্তাতেই কিন্তু নয় বাচ্চাদের টিফিনে এমনকি অতিথি আপ্যায়নেও কিন্তু সার্ভ করতে পারবেন জন্য আমি এখানে তিনটি মাঝারি সাইজের আলু বয়ল করে নিয়েছি আলুগুলো আমি ভালো করে হাতের সাহায্যে চটকে নেব যেন আলুতে কোনো দানা দানা ভাব না থাকে যা আমার আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার আলুগুলো চটকে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো কুচু করে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি এখন দিয়ে দিলাম হাফ চা চামচ তেলে রাখা জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাবাব মশলা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ আমি হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নেব আসলে এই কতদিন আমি মার বাসায় ছিলাম প্রায় দশ দিন আর সেই জন্যে আপনাদের কারোর ভিডিওগুলো আমি দেখতে পারি নাই আর আজকে বাসায় এসেছি আর এসে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো এখন থেকে চেষ্টা করব। ইনশাল্লাহ আপনাদের সবার ভিডিওগুলো দেখার তো যারা এই পর্যন্ত আমার পাশে আছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আশা করি পরবর্তীতেও এভাবে আমার পাশে থাকবেন তো এখানে আমি একটা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছে ওয়ান টেবিল চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসটাকে আমি ব্রেডের ওপর লাগিয়ে নেব আরেক স্লাইস ব্রেড নিয়ে নিচ্ছে এবং এটাতে আমি লাগিয়ে নিয়েছি মেওনিস এই মেওনিস আর টমেটো সস দুটোই কিন্তু বাসায় তৈরি আশা করছি পরবর্তীতে এই দুটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আলুর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটা এই ব্রেডের মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি আপনারা একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং বাচ্চারাও কিন্তু খুব আগ্রহ নিয়ে খাবে এখন আমি এর মধ্যে এক স্লাইস ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম এখন আমি চুলোতে একটি তাও বেশি এর মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আপনাদের কাছে যদি বাটার থাকে তাহলে বাটারটা দিলে আরও বেশি ভালো হবে এখন আমি স্যান্ডউইচগুলো এর মধ্যে দিয়ে হালকা করে এপিটোপিড ভেজে নেব আমরা সকলেই কিন্তু জানি বাংলাদেশ সহ আরও মোট একশো একানব্বইটি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত এই সময়টা আতঙ্কিত না হয়ে আমাদের সকলকে আরও বেশি সচেতন এবং আরও বেশি সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে হবে বেশি প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকুন সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মহান আল্লাহ রফুল আলমিনের দরবারে দোয়া করুন যেন আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে এবং সমস্ত বিশ্ববাসীকে এই মহামারী থেকে নাজার দান করেন নিজে বাঁচুন নিজের পরিবারকে বাঁচান আমার স্যান্ডউইচটা হয়ে গেছে এখন আমি একটি ছুরির সাহায্যে স্যান্ডউইচে শেপ করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে কিন্তু খুব ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল অবশ্যই সকলেই ট্রাই করে দেখবেন আর দেখে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকদিন অন্য কোনো ভিডিওতে আমার জন্য আমার পরিবারের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ